সাবর্ণ রায়চৌধুরী এক ঐতিহাসিক পরিবার। ইংরাজি 1610 সাল থেকে বরিশার পারিবারিক বাড়িতে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এটি বাংলার প্রাচীনতম দুর্গোৎসবগুলোর মধ্যে একটি, সম্ভবত কলকাতা অঞ্চলে প্রথম দুর্গাপুজো। বর্তমানে সাবর্ণ পরিবারের মোট 7টি পুজো হয়। এগুলোর মধ্যে 6টি হয় বরিশায় আর 7ম্টি হয় বিরাটিতে। বরিশার পুজোগুলোর হলো আটচালা, বড়বাড়ি, মেজবাড়ি, বেনেকে বাড়ি, কালী কিঙ্কর ভবন ও মাঝের বাড়ি। আমরা আজ গিয়েছিলাম আটচালা আর মেজবাড়ির পুজো দর্শন করতে। এই পরিবার কয়েকটি পরগনার জাগিরদার ছিলেন, তার একটি বড় অংশ এবং পার্শ্ববর্তী এলাকা নিয়ে ইংরেজরা পরবর্তীকালে প্রাথমিকভাবে কলকাতা শহর নির্মাণ করেন। 1698 সালে 10ই নভেম্বর সুতানোটি, কলিকাতা ও গোবিন্দপুর গ্রাম তিনটির প্রজাস্বত্ব সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজারা নেয়। এই পরিবার সাবর্ণ চৌধুরী পরিবার নামে পরিচিত।